ব্যবসার প্রসারে 1954 সালে সুনামগঞ্জের ছাতক থেকে সিলেট পর্যন্ত 35 কিলোমিটার রেলপথ স্থাপিত হয়। প্রতিনিয়তই এই পথে চলাচল করত দুই জোড়া ট্রেন। যাত্রীর পাশাপাশি ট্রেনে পরিবহন হতো সিমেন্ট, পাথর, চুনাপাথর সহ বিভিন্ন কৃষিপণ্য। পরিবহন ব্যয় কম হওয়ায় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা লাভবান হতেন বেশ। তবে করোনার কারণে 2020 সালের 25 মার্চ বন্ধ হয়ে যায় এ পথে ট্রেন চলাচল। বর্তমানে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে স্টেশন ভবন। নষ্ট হচ্ছে স্লিপার, নাটবল্টু, মালগাড়ির চাকা, লতাপাতায় ভরে গেছে রেললাইন। এছাড়াও প্রতিনিয়তই চুরি হচ্ছে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে স্থানীয়রা। রেললাইন বন্ধ হওয়ার পরতে যে আমরা একদম নিরুপায় হয়ে গেছি, কোনো ইনকাম নাই, কোনো যাওয়ার সিলেট যাইতে হইলে মনে করেন এখন একজন যাইতে হইলে 150 টাকা লাগে। বিভিন্ন মাল সামান আনতে হইলে আপনার অনেক টাকা পয়সা লাগে। এখন ট্রেনে আওয়া যাওয়া করলে আর কি বুক করলে আপনার টাকা সরকারি যে আইন মোতাবেক যেটা আছে ওই মোতাবেক তারা টাকা রাখে। এমন পরিমাণ জঙ্গল রাইতে হইলে এই জায়গাটা ভয়ঙ্কর হয়ে উঠে। রেলের ইনসাইড চুরি হইতে আছে, ইআরসি চুরি হইতে আছে এবং ব্রিজের উপরে চেক রেল কাইটটা নিছে গিয়ে। কর্তৃপক্ষ বলছে ছাতক সিলেট রেলপথ মেরামতে এরই মধ্যে নেওয়া হয়েছে 250 কোটি টাকার প্রকল্প। যত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন আমাদের এই কংক্রিট স্লিপারে ভিজিটে আসেন তখন স্যারদেরকে আমরা বিভিন্ন সময় আমরা রিকোয়েস্ট করেছি যাতে রেললাইনটা তাড়াতাড়ি চালু করা হয়। এরপরে গত বছর বন্যায় আমাদের বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইনটা। রেললাইনটা চালু হবে, শীঘ্রই চালু হবে। অলরেডি প্রজেক্ট হয়ে গেছে, ফিজিক্যালি ঠিকাদার নিয়োগ করে কাজ শুরু হবে। আশা করছি সামনে বছরে জানুয়ারি মাসের মধ্যে শুরু হয়ে যাবে। এলাকাবাসী মনে করেন নতুন করে এই পথে রেল চলাচল শুরু হলে আবারও অর্থনৈতিকভাবে চাঙ্গা হয়ে উঠবে সুনামগঞ্জের শিল্পনগরী ছাতক। এখন সুনামগঞ্জ 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।